ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চরচারতলা উত্তরপাড়া কবরস্থানের ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কবরস্থান বাস্তবায়ন কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব খান, সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম, হাজি মোহাম্মদ জালাল আহমেদ, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি সাইদুর রহমান, জিটিভির আশুগঞ্জ প্রতিনিধি ও আশুগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ঈদের জামাত। নামাজ শেষে দেশবাসী ও কবরবাসীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে গুনাহ থেকে মুক্তি ও দেশ ও জাতির কল্যাণ কামনা করেন হাফেজ মাওলানা আতাউর রহমান। নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আমাদের এই ঈদগাহ মাঠে কমিটি যারা আছেন তাদের কিছু আলোচনা ব্যক্ত করবেন, আর বিশেষ করে সবকে চাই এমন একটা জিনিস, এটা সবাই পারে না, সবার মন মানসিকতা আসে না। দেখেন দুনিয়াতে আমরা কত দিকে কাপড় লতা আলম ফসল এদিক সেদিক চাইলে পাবে, কত টাকা কত দিকে খরচ। এই যে আমরা একটা জামাত করলাম কত সুন্দর মনোরম পরিবেশে আমরা একীকৃত হয়ে, যেখানে ৪০ জন মুসলমান একীকৃত হয়ে আল্লাহর দরবারে যদি কোনো আরজ করে ওইখানে আল্লাহ পাক একজন মুমিন দান করে দেন, সুবহানাল্লাহ। ৪০ জন মুমিন যেখানে একজন আল্লাহ রাব্বুল আলামিন একীকৃত হয় ওই জায়গার মধ্যে একজন কুলি দান করে দেন, সুবহানাল্লাহ। কতগুলো পর্যায় করে এখানে আছে, আল্লাহ নিশ্চয় নিঃসন্দেহে এখানে কয়েকশো মুমিন আল্লাহ করে এখানে আছে। আর বিশেষ করে মাঠের জন্য আছে এগুলা সকলে মিলে আমরা বহন করবো, সবাই অল্প হলেও এক টাকা হলে কিন্তু তোমাকে সবটা জালিয়া এই ঈদগাহ এই জামাতের জন্য সবটা জালিয়া দান করে যাবে। এখন আপনাদের সামনে আমাদের এই এই ঈদগাহ দুটির পক্ষ থেকে আলোচনা নিয়ে আসছে জনাব মোহাম্মদ শহীদুর রহমান সাহেব, হাজি মোহাম্মদ শহীদুর রহমান সাহেব। আমি প্রথমেই আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি, আল্লাহ যে আমাদেরকে এই ঈদের নামাজ পড়ার প্রতিদান করেছে। আপনারা অবগত আছেন এই কয়েক বছর আগেও এই আমাদের কবরস্থানটা অবহেলিত ছিল, আমরা নতুন কমিটি করার পরে আমরা জন দায়িত্ব নিলাম, গ্রামবাসী সহ মহল্লাবাসীর সহযোগিতায় সবার সহযোগিতায় এই কবরস্থানের উন্নয়নের কাজ আমরা হাত দিয়েছি, অর্থবৃদ্ধি কাজ চলতেছে। এক অবস্থানে যারা শ্রম দিয়ে দান দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে আমাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ আমি আহ্বান করব যারা বিত্তবান আছেন আপনারা এগিয়ে আসুন, আমাদের গ্রামের প্রতি সন্তান মাননীয় উপজেলা চেয়ারম্যান আনিকুল সাহেব আমাদের এই অবস্থানে ১০ লাখ টাকা দান করেছেন, সবাই বলে আমরা উন্নয়নের কাজ করতেছি ভবিষ্যতে করব, এটা একটা মনান অবস্থান করে ইনশাল্লাহ সারব।
আপনারা পাশে থাকলে আপনাদের সহযোগিতায় আমরা এটা এগিয়ে নিয়ে যাব। আমার বড় ভাই মহম মুজিবুর রহমান এই গ্রামের প্রতিষ্ঠিত চেয়ারম্যান, উনি দুইবারের প্রতিষ্ঠিত চেয়ারম্যান। উনার উদ্যোগে আমাদের গ্রামের বড় ঈদগাহ মাঠ করে গেছিলেন এবং এই মাঠে সহ ওনার হাতে করা এখানে যদি আমরা এখন পালন করে আপনাদের কাছে কুমরির প্রকাশ করি, কারণ হিংসা নিন্দা ও অহংকার পর্যন্ত না গেলে সরকারি অনুমোদন আসবে না। আমরা ক্রাইটেরিয়া আপনার যদি 300 টাকা দিলেন, সরকার 300 টাকা দিলেন, স্কুলের পরবর্তী দায় দায়িত্ব আসে তা নিল, তা আসার পরে আমাদের জন্য আপনাদের উপকার আসে না, আরো বড় হবে, আরো অনেক কিছু হবে। তাই একটু সময় নষ্ট হওয়া আশা করি আমাদের পক্ষ থেকে যদি কোনো দোষ ত্রুটি থাকে আমাদেরকে সরাসরি জিজ্ঞাসা করবে। আর আমাদের কমিটির পক্ষ থেকে আগামী বক্তৃতে আপনাদের এই মহামারী কেন যাবে এই প্রশ্ন আপনাদের বাপ দাদা এখানে আছে, আমাদের অন্য থাকলে সমাজে বলবেন, আমরা তার প্রত্যুত্তর দিব, ক্ষমা সভা বই বলে আর নাহলে একসাথে নামাজ পড়বো, কাঁধে কাঁধ মিলে চলবো, এটাই তো নিয়ম। তা বিশেষ কিছু বলবো না, গ্রামবাসী ভালো থাকুক, আসসালামু আলাইকুম।